नमस्कार बंधुरा, वेलकम टू आरकी स्पोर्ट्स। कथा मतो आईएसएल सीजन 9 এর জন্য কিন্তু আইএসএল কর্তৃপক্ষ তাদের নতুন আইএসএল প্লে-অফস ফরম্যাট এবং কবে থেকে লীগ শুরু হচ্ছে, কবে থেকে স্টার্ট হবে ওপেনিং ম্যাচ এবং ফাইনাল ম্যাচ কবে হবে, শেষ লীগ স্টেটস ম্যাচ কবে খেলবে, সব বিষয়গুলো নিয়ে কিন্তু অফিশিয়ালি জানিয়ে দিল এবং ফিক্সচারও কিন্তু বের করে দিল বা রিলিজ করলো। তো ফিক্সচার নিয়ে পরে আমি একটি ভিডিও বানিয়ে দেবো, বাট আজকের এই ভিডিওতে কবে প্রথম ম্যাচ, ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ কবে রয়েছে এবং বন্ধুরা নতুন আইএসএল প্লে অফ ফরম্যাট সেটা কী রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে বলবো। তো শুরুতেই বলবো, ওপেনিং ম্যাচ কিন্তু খেলতে চলেছে 7ই অক্টোবর, কেরালা ব্লাস্টার এফসি এবং ইমামি ইস্ট বেঙ্গল এফসি। এই ম্যাচটা কিন্তু সন্ধ্যা 7:30 সময় হবে এবং ম্যাচটি কিন্তু কোচি জওহরলাল নেহরু কোচি স্টেডিয়ামে, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি দলের এটা হোম ম্যাচ এবং হোম স্টেডিয়ামে প্রথম ওপেনিং ম্যাচ হতে চলেছে। এবার বলে দিই যে কেরালা ব্লাস্টার এফসি দলের ম্যাচ দিয়ে তো প্রথম ম্যাচ, এবং বন্ধুরা ফেব্রুয়ারির 26 তারিখ অবধি কিন্তু লিগ স্টেজের ম্যাচগুলো হতে চলেছে, অর্থাৎ 100 বা যে কটা ম্যাচ হয় সব কটা ম্যাচ কিন্তু 26শে ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে গিয়ে সেমিফাইনাল এবং প্লে অফসের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো কিন্তু মার্চ মাসে হতে চলেছে এবং তারপরে কিন্তু মার্চ মাসেই রয়েছে ফাইনাল ম্যাচ। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এবার বলে দিই যে আইএসএলের নিউ প্লে অফ ফরম্যাট কী রয়েছে। তো আগের সিজন বা এতদিন ধরে তোমরা দেখে এসছো যে 4টে টিমই সেমিফাইনাল ম্যাচ খেলে, 2টে টিমে ফাইনাল কোয়ালিফাই করে এবং ফাইনাল ম্যাচ 2টো টিম খেলে, কিন্তু এইবার কিন্তু অন্যরকম ফরম্যাট বা অন্যরকম নিয়ম কিন্তু চালু করলো। সেটা হচ্ছে 6টা দলের কাছে সুযোগ থাকবে আইএসএল চ্যাম্পিয়ন্স হওয়ার, অর্থাৎ 1 নম্বরও হতে পারে চ্যাম্পিয়ন্স, আবার 6 নম্বরে থাকা দলটাও হতে পারে চ্যাম্পিয়ন্স। তো মোটামুটি 1 থেকে 6টা দলের কিন্তু এবার সুযোগ থাকছে আইএসএল চ্যাম্পিয়ন্স হওয়ার। তো সেই ক্ষেত্রে এবার নিউ যে আইএসএলের প্লে অফ ফরম্যাট রয়েছে সেটা কী, সেটা হচ্ছে আইএসএল সেমিফাইনাল ম্যাচ খেলার আগে 2টি এলিমিনেটর ম্যাচ হতে চলেছে। 2টি এলিমিনেটর ম্যাচ যেরকম হতে চলেছে সেটা হচ্ছে, প্রথম এলিমিনেটর ম্যাচটা খেলবে অবশ্যই 1 থেকে 6 নম্বরের মধ্যে 3 নম্বর দল এবং 6 নম্বর দল, এই 2টি দল খেলবে কিন্তু প্রথম এলিমিনেটর ম্যাচ, এবং দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ খেলবে কিন্তু 4 নম্বর এবং 5 নম্বর দল। অর্থাৎ এই 4টি দল কিন্তু এলিমিনেটর ম্যাচ খেলবে 2টি করে, মানে একটি একটি করে 2টি এলিমিনেটর ম্যাচ হবে এবং এখান থেকেই কিন্তু বাকি 2টো দল কিন্তু উঠে আসবে এবং বাকি যে 2টি দল এই এলিমিনেটর চ্যাম্পিয়ন্স হবে সেই 2টি দল কিন্তু অবশ্যই আরও 2টি দলের সঙ্গে সেমিফাইনাল ম্যাচগুলো খেলবে। তো সেই অর্থে এলিমিনেটর দলের যে 2টি চ্যাম্পিয়ন্স দল, সেই 2টি চ্যাম্পিয়ন্স দল কিন্তু অবশ্যই খেলবে 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে থাকা 2টি দলের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ। তো সেই ক্ষেত্রে প্রথম সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ ফার্স্ট সেমিফাইনালের ফার্স্ট লিগ ম্যাচ হতে চলেছে অবশ্যই 1 নম্বর যে দলটি, মানে 1 নম্বর প্লেসে যে দলটি থাকবে সেই দলের সঙ্গে এলিমিনেটর 2-এর যে দল উইনার হবে সেই দলের বিরুদ্ধে কিন্তু ফার্স্ট সেমিফাইনাল লিগের ফার্স্ট লিগ ম্যাচ হবে। এবং সেকেন্ড সেমিফাইনালের ফার্স্ট লিগ ম্যাচ হতে চলেছে অবশ্যই 2 নম্বর প্লেসে থাকা যে দলটা, সেই দলের বিরুদ্ধে এলিমিনেটর 1-এর যে উইনার দল সেই দলের বিরুদ্ধে হতে চলেছে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর এই 2টি পজিশনে যে 2টি দল থাকবে সেই 2টি দল কিন্তু কোনো এলিমিনেটর ম্যাচ খেলবে না, তারা সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে। তো এই 2টি পজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবকটা দলের কাছে, কারণ বাড়তি কোনো ম্যাচ কিন্তু খেলতে হচ্ছে না, কিন্তু 3 থেকে 6 অবধি যে দল থাকবে 4টে দল তাদের কিন্তু অবশ্যই এলিমিনেটর ম্যাচ খেলতে হবে, মানে আরও এক ধাপ বা আরও একটা এক্সট্রা ম্যাচ খেলে তাদেরকে জিতে তারপরে সেমিফাইনাল কোয়ালিফাই করতে হবে। তো এক্সট্রা সুযোগ থাকছে, কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে যে 2টি দল থাকবে তারা কিন্তু বেশি সেফ থাকবে এবং খুব সহজেই সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে। তো এই হচ্ছে সেমিফাইনাল 2টি ম্যাচের ফার্স্ট লিগ ম্যাচ ছিল 2টি করে। এর পাশাপাশি সেমিফাইনাল 1-এর সেকেন্ড লিগ ম্যাচ খেলতে চলেছে অবশ্যই এলিমিনেটর 2-এর উইনার দল এবং ফার্স্ট প্লেসে থাকা যে দল সেই দলের মধ্যে। এর পাশাপাশি সেকেন্ড সেমিফাইনালে সেকেন্ড লিগ ম্যাচ খেলতে চলেছে এলিমিনেটর 1-এর উইনার দল এবং সেকেন্ড প্লেসে থাকা যে দলটা সেই দলের মধ্যে। অর্থাৎ শেষমেশ যে 4টে দল কোয়ালিফাই করবে সেমিফাইনালে সেই 4টে দল কিন্তু একে অপরের বিরুদ্ধে 2টি করে ম্যাচ খেলবে এবং সেখান থেকেই 2টি দল উঠে আসবে ফাইনালে এবং সেই ফাইনাল ম্যাচেই মুখোমুখি হবে এবং সেখান থেকেই যে কোনো একটি দল চ্যাম্পিয়ন্স হবে। আশা করি বোঝাতে পারলাম, না বুঝে থাকলে ভিডিওটা তোমরা একটু পজ করে দেখো বা একটু আগে থেকে দেখো, আশা করি বুঝে যাবে। তো এটাই বলার ছিল এবং ফিকচার নিয়ে আমি নেক্সট একটি ভিডিওতে ভিডিও করব বা দেবো তোমাদেরকে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।